আসসালামু আলাইকুম। তো ব্রেক ব্যাংক আস্থা অ্যাপ থেকে আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল পে করতে চান, তাহলে ফার্স্টেই হচ্ছে আপনাকে ব্রেক ব্যাংক আস্থা অ্যাপটিতে লগ ইন করতে হবে। তো আপনি যদি মোবাইল থেকে লগ ইন করেন, তাহলে মোবাইলে হচ্ছে আস্থা অ্যাপটি ওপেন করে লগ ইন করে নেবেন। আর আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করতেছি, সো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে ওয়েব ভার্সনটা ইউজ করতেছি। তো আপনি যদি ওয়েব ভার্সন ইউজ করতে চান, আপনি হচ্ছে ব্রেক ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে হচ্ছে যে উপরে দেখতে পাবেন যে ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আস্থার যে ওয়েব পেজটি আছে সেটি হচ্ছে ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আপনাকে এখানে আপনার ইউজার নেম দিয়ে কন্টিনিউ দিতে হবে। তো আমি আমার ইউজার নেম দিয়ে কন্টিনিউ দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে ফেলব। তো আমি আমার ইউজার নেমটি লিখে কন্টিনিউ দিচ্ছি। তো এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি হচ্ছে লগ ইনে ক্লিক করব। পাসওয়ার্ডটি দিয়ে আমি হচ্ছে লগ ইনে ক্লিক করতেছি। তো লগ ইন করার পরে হচ্ছে আপনারা এখান থেকে চাইলে আপনার ক্রেডিট কার্ডের যে ডিউ ব্যালেন্স আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই যে ক্রেডিট কার্ড লেখা আছে ড্যাশবোর্ডের আন্ডারে, হ্যাঁ, ক্রেডিট কার্ডে ক্লিক করলেই যে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত আছে আপনার ডিউ ব্যালেন্স সেটা আপনি দেখতে পারেন। তো এটা একটা অপশন যে দেখার জন্য। এখন হচ্ছে আমরা কীভাবে পেমেন্টটা করবো, হ্যাঁ, ক্রেডিট কার্ডে। তো পেমেন্ট করার জন্য উপরে দেখুন ইউটিলিটি অ্যান্ড বিল পেমেন্ট একটা অপশন আছে, এখানে যাবো। তো এখানে যাওয়ার পরে ফার্স্ট অপশনটাই হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, বাই ডিফল্ট সিলেক্ট থাকে, সো আপনাকে সিলেক্ট করতে হবে না। তারপরে হচ্ছে এখানে আপনি একটা ট্রানজ্যাকশন লিমিট দেখতে পাচ্ছেন যে আপনি ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত পেমেন্ট করতে পারবেন, সর্বনিম্ন কত পারবেন, সব কিছু এখানে লেখা আছে। লাইক মিনিমাম অ্যামাউন্ট বলা আছে 100 টাকা, আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলা আছে হচ্ছে 10 লক্ষ টাকা, আর ডেলি অ্যাভেলেবেল লিমিটও বলা আছে 10 লক্ষ টাকা, এবং ডেলি অ্যাভেলেবেল কাউন্ট মানে একদিনে সর্বোচ্চ 100 বার আপনি ট্রান্সফার করতে পারবেন, আর হচ্ছে মান্থলি অ্যাভেলেবেল লিমিট হচ্ছে 50 লক্ষ টাকা এবং 100 বার, টোটাল 100টা ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন লিমিট। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। লাইক এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন যে আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পে করবেন। এখানে সিলেক্ট করার সাথে সাথে অ্যাভেলেবেল ব্যালেন্সটা আপনাকে দেখাবে আপনার অ্যাকাউন্টে কত অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। তো আমি একটু স্ক্রল করে নিচে চলে আসলাম। তো এখন হচ্ছে কার্ডটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট কার্ড লেখা আছে, এখানে ক্লিক করলে কার্ডটা চলে আসবে, সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে এখানে ডিউ অ্যামাউন্টটা অটোমেটিকলি দেখাবে টোটাল কত ডিউ আছে। তো এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে পেমেন্ট টাইপ, আপনি কি মিনিমাম অ্যামাউন্টটা পে করবেন, নাকি হচ্ছে স্টেটমেন্টের ব্যালেন্স যেটা আপনার লাস্ট স্টেটমেন্ট ব্যালেন্স ছিল সেটা পে করবেন, নাকি আপনার বর্তমানে আউটস্ট্যান্ডিং যেটা আছে টোটাল ডিউ যেটা আছে সেটা পে করবেন। আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই করতে পারবেন, অথবা আপনি আদার অ্যামাউন্টও পে করতে পারেন আপনি চাইলে। লাইক আমি হচ্ছে আদার অ্যামাউন্ট একটা পেমেন্ট করবো, লাইক আমি হচ্ছে 1000 টাকা পেমেন্ট করবো ফর এক্সাম্পল। এটা যেহেতু একটা টিউটোরিয়াল ভিডিও, আমার একটা পেমেন্ট করলে হবে, আমি 1000 টাকা পেমেন্ট করবো। ওকে, এবার হচ্ছে রিমার্কস কিছু একটা লিখতে হবে। আমি লিখে দিলাম যে ক্রেডিট কার্ড বিল, লিখে হচ্ছে আমি নিচে চলে গেলাম। এখন হচ্ছে আমি নিচে দেখুন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এগ্রি করতে হবে অবশ্যই, না হলে তার কাজ করবে না। তারপরে হচ্ছে পে নাও ক্লিক করবো। নিচে দেখুন ক্লিক করার পরে কিন্তু স্টেপ টুতে চলে আসছি যে ভেরিফাই ট্রানজ্যাকশন, কাইন্ডলি কনফার্ম দ্য ভ্যালিড ডিটেলস, মানে আমাকে ভেরিফাই করতে বলতেছে যে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে সোহরাব হোসেন সরকার, ক্রেডিট কার্ডের নাম সোহরাব হোসেন, 1000 টাকা হচ্ছে আমার ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে এবং ক্রেডিট কার্ডে ট্রান্সফার হবে 1000 টাকা, আর নিচে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এবং ক্রেডিট কার্ড নাম্বারটা দেখাচ্ছে, এবং টোটাল ফি 0, কোনো টাকা পয়সা চার্জ করবে না। আর হচ্ছে রিমার্কসটা যেটা লিখছিলাম ক্রেডিট কার্ড বিল সেটা দেখাচ্ছে। তো এবার হচ্ছে আমরা কনফার্ম দিব। যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমার ক্রেডিট কার্ডে, এবং একটা পেমেন্ট সাকসেসফুল লিখে আসছে, একটা রেফারেন্স নাম্বার দেখাচ্ছে। তো অলরেডি আমার মোবাইলেও ইমেল চলে আসছে যে ক্রেডিট কার্ডের একটা বিল পে করা হয়েছে। সো এভাবে হচ্ছে আপনি চাইলে ক্রেডিট কার্ডের বিলটা পে করতে পারেন। তো এই ছিল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি, যে কীভাবে হচ্ছে আপনি আপনার ব্র্যাক ব্যাংক আস্থা থেকে আপনার ক্রেডিট কার্ডের বিলটা পে করতে পারেন। তো যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, শীঘ্রই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।